ইয়ারু কেমন হাসে। টু মান্থের গিফট হিসাবে আমরা একটা জিনিস আছি, তাকে ঢুকিয়ে দেবো বাস্তায়। ভয় পেয়ে গেছি। মাম্মা এদিকে হাতটা সোজা করে দাও তো, হাতটা সোজা করে দাও, সকালে ঘুম থেকে ওঠার পর ওই ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর থেকে অন্যবার আমি লেগে পড়েছি আরুর পেছনে। আরুকে ফার্স্ট টাইম টামি টাইম দেওয়া হচ্ছে আর ওর মাথা তোলার চেষ্টা করা হচ্ছে, যদিও এখনো অনেকটাই ছোট। আচ্ছা ঠিক আছে, আজকে না হয় নাই বা হলো, কালকে হবে, পরশু হবে, তারা কি সবে তো আমার 2 মাস হলো তাই না? এই ওটা খায় না, তুই ধরে খাওয়া শিখে যাচ্ছ। গুড জব বলছি, আমি জবটা করলাম কোথায়? বাবা তো ফেলে দিলাম ওখানেই, ওরকম কু 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 করলাম। হোয়াট ডিড আই ডু? কি করলাম আমি, কি করলাম? একটা ভালো কাজ করেছি আমি, যেই টামি টাইম নিয়েছি সেই একটা ভপ করে একটা বার্প করে ফেলেছি। বার্প করে মুখ দিয়ে দই টই তুলে চুপ করে শুয়ে আর একটু একটু ওঠার চেষ্টা করলাম। আজকে আমার ফার্স্ট ডে অফ টামি টাইম না। এই যে জামাটা ক্লাউড নাইনের আমি আজকে পরেছি, সেই জামাটা পরে আমি স্নান করে, প্রথম স্নান করে জামাটা পরেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে হসপিটালে স্নানটা, যেখানে আমি প্যাঁ করে কেঁদেছিলাম, তখন এই জামাটা কত ছোট হতো, এই কত বড় হতো, বাপরে, মানে ও কত ছোট ছিল, ঢিলা 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 হতো জামাটা, এখন ঠিকঠাক আছে তাই না? সকাল থেকে উঠে আরুকে নিয়ে আমাদের কেটে যায়, মানে জীবনটা একেবারে আরুময় হয়ে গেছে। যদিও আমি জানি তোমরা ওকে দেখতে ভীষণ ভালোবাসো, তাই তো ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করি। যাই, এবার আমি স্নান করে নিই, তারপর আরুকেও স্নান করাবো। গঙ্গা 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 গঙ্গা, দেখো কি ঠিক করে জান করছে আজকে, না কালকে জলটা গরম ছিল, ওকে দিয়ে চেতাল না, জলটা গরম ছিল। পুতুল নেবে গো পুতুল আমার ছোট্ট আরু, এতে একে সবাই ভালোবাসে, রানীদের চোখে এতে এক আরু আছে, দেখে যা নিজের চোখে এ আরু কেমন হাসে, আহা আমার এই ছোট্ট চুরি, একে এক আরু করে একে যাত, দেখে যা নিজের চোখে কেমন হাসে, তাই না? স্নান করে সেজে গুজে তিনি এখন ঘুমোচ্ছেন। হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরুকে কিছুক্ষণ আগে স্নান টান করে শুয়ে দিয়েছি, লাম উঠে গেছে, হ্যাঁ তাকিয়ে আছে, একটু আগেই তোমাদেরকে দেখালাম আরও ঘুমাচ্ছিল। যাই হোক, স্নান টান করে শুয়ে দিয়েছিলাম। আর আমাদের আজকে আমার এই ব্লগটা, আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, কারণ সকাল থেকে বেশ অনেকগুলো কাজ ছিল ইউটিউব রিলেটেডই, তো সেগুলো করছিলাম, প্লাস মিঙ্কার বিয়ে টিয়ে নিয়ে কথা হচ্ছিলো, আজকে মিঙ্কার বউ ভাত, তো সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিলো যে মেয়েটা কী করছে, ওখানে চলে গেছে, কেমন কী, ভাবছিলাম ওকে একটা মেসেজ করি, কিন্তু আজকে হয়তো বিজি থাকবো জন্য আমি করছি না।
বাট হ্যাঁ, দেখতে ইচ্ছা করছে ও আজকে ভাত কাপড়ে কীরকম সাজিল অ্যান্ড অল। তো দেখি ও যদি কোনো ফটো ফটো পাঠায় বা ভিডিও শেয়ার করে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। তো আজকে যেহেতু বললাম 1st of February, তো আরুর তোমরা জানো যে 2 months হয়ে যাবে 3rd February, তো ওই জন্য 2 months গিফট হিসাবে আমরা একটা জিনিস আজকে মানে এনেছি, যেটা আজকে ডেলিভার করেছি, সেটা কালকে ডেলিভারি করার কথা ছিল বাট আজকে ডেলিভার করেছে। তো ডেফিনেটলি ওটা আনবক্সিং করবো, সেটা কি তোমাদেরকে দেখাবো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করেছি, পুরো ব্লগটা দেখতে থাকো, ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে। আর ওর জন্য স্পেশাল আমরা কী কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগে। সো চোখ রাখো, পুরো ব্লগটা দেখতে থাকো। আলু মাম্মা কই, আলু মা কই, আলু কই, মাম্মা আলু, আলু না আলু রে, দেখি আলু বোতলের বস্তা নাকি, আলু ভাজা কি খাস্তা নাকি, করবে তুমি নাস্তা নাকি, এই আলুটা কি সস্তা নাকি, নো নো নো, এই আলুটা অনেক দাম, অনেক রকম অনেক নাম, যে আলুকে সস্তা বলে তাকে ঢুকিয়ে দেব বস্তায়, তাই না, আমার আলুর কি কোনো দাম হয়, তাই না, আমার আলু ঘুম থেকে উঠে গেছে, সোনা আলু একটু দুষ্টু দুষ্টু করে না, তাই না, একটু দুষ্টু দুষ্টু করে না, আলুকে দুজু, আলুকে দুজু, আলুকে দুজু দুজু, একটু হেসে না, তুমি জ্যোতিমিমির জামা পরেছ, হ্যাঁ দেখো তো কেমন লাগছে আমার জুজু বাবাকে, আমার দুষ্টু বাবাকে, তুমি কি দুষ্টু নাকি, নো নো নো, আমার আলু তো ভীষণ শান্ত, হাঁস কুটি, হ্যাঁ হাঁস কুটি, আমার কুটি কুটি, আমার কুটি কুটি বাবা, হ্যাঁ তাই তো, কুচুকু আসো পলে আসো, তোমার কানে উ লাগলো, ব্যথা লাগলো, তাও তুমি কাদু কাদু কও না, কি দেখছিস, কি যে দেখো ভগবানই জানে, কি দেখছিস, তুমি হাসবে, হাসকুচি হয়ে থাকবে, তুমি কাদু কাদু করবে না, তোমার এখানে লেগেছে না, লাগলো না এখানে, আরু আরু লাগলো, সরি আরু লাগলো, কই নিতে গিয়ে ডুব করে লেগে গেল মায়ের কপালে, এখানে আর এখানে লাগলো কি না, আলু না কেঁদে ফিক করে হেসে দিল, মাম্মা কি করে বুঝবে, আমার আলু কাদুও কয় না না বাবা, শুধু যদি দিন দিন আর মাম্মা বাবা এই তিনজনের মধ্যে কাউকে দেখতে না পায় ঘরের মধ্যে, তখন ধুমু করে ডাকে, তাই না, আর তারপরেই তারপরে কী করে আলু ঠোঁট ফুলায়, তখনও কাঁদে না, কিছুক্ষণ ফলে একটু কাঁদে, তাই না, তার ফলে চোখ দিয়ে একটু একটু করে জল বেরিয়ে যায়, আগে তো আলু চোখ দিয়ে জলও বেরোতো না, এখন আলু জল বেরোচ্ছে, আলু একটু একটু করলে বড় হচ্ছে, তো ওই জন্য, তাই না আরু, তবে ব্যথা লাগলে কাঁদতে হবে তো, একটু একটু কাঁদতে হয় না, ইঞ্জেকশন দিলে বাবা খুব কাঁদে, সবাই দেখেছি, ইঞ্জু ইঞ্জু করলে খুব কাঁদে না, কাঁদে না, পেনলেস ভ্যাকসিনেও কান্দু পেয়ে যায়, তাই না, চল আমরা বেবে যাই, চল কুজি, কি দেখে ওই ফটোটা ভগবান জানে, বাবা মার বিয়ের ফটো। আগের দিন তোমাদেরকে ওই মালাবার চিংড়িটার কথা বলেছিলাম না, মানে যেটা ওই সাজিয়ে গুছিয়ে অর্ণবের পছন্দ মতো বানিয়েছিলাম, তো বলেছিলাম ওটা রেসিপি শেয়ার করব। তো আজকে মা একটু শাক করেছে, ডাল করেছে, আলু ভাজা করেছে, আর আমি ভাবলাম চিংড়ি মাছ কটা বেঁচে আছে তো ওগুলো দিয়ে করে ফেলি আবার ওই চিংড়িটা। অর্ণব তো ভালোবাসেই, মারও বেশ ভালো লেগেছিলো। প্রথমেই কিন্তু সর্ষের তেল গরম করে একটু কারি পাতা আর সর্ষে ফোড়ন দিলাম, ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্না তো ওই জন্য বেশ ভালো লাগে, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, খুব ছোট ছোট করে কিন্তু রসুনগুলো কাটতে হবে। তারপরে ভালো করে খুন্তি দিয়ে পুরো জিনিসটাকে ভাজা ভাজা করে কষিয়ে ফেলতে হবে।
আর সাথে একটু ছোট ছোট করে রাখা টমেটো দিয়ে একটু নুন দিয়ে ভালো মতো জিনিসটাকে মিশিয়ে ফেলতে হবে। টমেটোর পর নুন দিলে এমনিই জিনিসটা মিশে যায়। এরপর দিয়ে দিলাম একটু আদা, রসুন আর লঙ্কা বাটা। এই জন্যই বলেছিলাম প্রথমে কিন্তু রসুন কুচিটা কম দেবে। যাই হোক, তারপরে পুরোটা কষানো হয়ে যাওয়ার পর একটু নারকেল কুড়ো। নারকেল কুড়ো না দিলে কিন্তু এই রান্নাটা একদম ভালো লাগবে না। যতটুকুই হোক দিয়ে দিও। আগের দিন করেছিলাম হাফ নারকেল দিয়ে, আজকে বাকিটা দিলাম। তারপর একটু কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলে ব্যাপারটা একটু ঝালঝাল হয়। তারপর পোস্ত, আলমন্ড, চালমগজ আর কাজু বাদামের একটা পেস্ট দিয়ে দিতে হবে। ভালো মতো নাড়িয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। চাপা দিয়ে রেখে দিয়েছি। মাঝখানে আমি একটু গিয়ে আরুকে দেখি কি করছে, দেখি বেটা। কে কে রে, গা থেকে চাদর সরিয়ে দিয়েছি, কে কেটা? মাম্মা কি রান্না করেছে আজকে? কি করেছে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে আজকে? তুমি খাও চিংড়ি মাছ? বলো নো নো, আগে আমি প্রসাদ খাবো ঠাকুরে, তারপর আমি ভাতও খাবো, তারপর আমি চিংড়ি মাছ খাবো, তাই না? তাই না? আগে ঠাকুর নম করবো, সবার আশীর্বাদ নেব, তাই না বাবা? সবাই আলুকে কত ভালোবাসে না, কত ভালোবাসে। জিনিসটা যখন ভালো মতো কষে যাবে তারপর গরম জল। হ্যাঁ, রান্নায় কিন্তু আমি কখনোই ঠান্ডা জল ইউজ করি না, একটু উষ্ণ গরম জল মাইক্রোওয়েভে করে নিই, তারপর সেটা দিয়ে ভালো মতো জিনিসটাকে মিশিয়ে নেব। ভালো মতো মিশে গেলে বেশ অনেকক্ষণ, প্রায় ধরো ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবে। একটু ফুটে গেলে খুলবে, দেখবে জিনিসটা অনেকটা শুকিয়েও এসছে। তারপর আর কি, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। কিন্তু চিংড়ি মাছটা কিন্তু একটু মশলা দিয়ে ভাজতে হবে, ওই একটু নুন আর গোলমরিচ দিয়ে। আর নামানোর আগে একটু ঘি দেবে আর কারি পাতা দিয়ে গার্নিশিং করে দেবে। দুপুরবেলা খেয়ে দিয়ে এক রাউন্ড ঘুম দিয়ে দিয়েছি গো এক ঘন্টা। আর আমি জানি তোমরা সবাই ওয়েট করে আছো দেখবে বলে যে আরুর জন্য কি গিফট এনেছি। অর্ণব এদিকে কাজ ছড়িয়ে বসেছে, দেখো। চলো কথা না বাড়িয়ে আনবক্সিংটা করে ফেলি। অনেক ভাবনা চিন্তা করার পর আরুর জন্য আরফর র্যাবিটের এই প্যারামুলেটের কাম স্ট্রলারটা কিনেছি। দেখো, আরু হওয়ার পর থেকে অর্ণব আরুকে বালা দিয়েছে দেখেছো, মা আরুকে বাজু দিয়েছে, কিন্তু আমি কিছুই সেভাবে দিতে পারিনি। তাই আমার ভীষণ ইচ্ছা ছিল আরুকে এমন একটা জিনিস দেবো যেটা ও ছোটোবেলায় চুটিয়ে এনজয় করতে পারবে আর ইউজফুলও হবে। তবে হ্যাঁ, গিফটটা আমি দিলেও এটা কিন্তু একদমই সারপ্রাইজ নয়। অর্ণব আর আমি অনেক পছন্দ করে ভাবনা চিন্তা করে কিনেছি। অর্ণব এসেই কিন্তু উল্টে পাল্টে ভালো করে দেখে নিচ্ছে কীভাবে খুলতে হয়, কীভাবে বন্ধ করতে হয়। আর আমাকে বলছে তুমি একা করে নিলে। আসলে একটু চাপ হয়েছে, হয়নি বলবো না, প্রথম প্রথম তো, তো আস্তে আস্তে ইউজ করতে করতে অভ্যেস হয়ে যাবে। আর আরফর র্যাবিটের ভিডিও দেখে নিলাম ইউটিউবে, ব্যাস হয়ে গেল। আসলে স্ট্রলারটা ফোল্ডেবল, তাই জন্য ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, জানো তো। একটু আমি স্যানিটাইজার ওয়াইপ দিয়ে মুছে দিলাম আর এখন স্প্রে করে দিচ্ছি যাতে আরও ভালোভাবে এটাকে ইউজ করতে পারে। আরও ঘুমোচ্ছে, একটু পরেই ওকে নিয়ে এসে বসাবো। ফাইনালি একদম পরিষ্কার করে এটাকে রেডি করে দিলাম আর আরুকে এবার নিয়ে আসবো ঘুম থেকে তুলে আর এখানে বসাবো। ভীষণ শখ করে কেনা আরুর জন্য, জানো তো। তোমরা জানিও কিন্তু কমেন্ট সেকশনে কেমন লাগলো। কেলে এখন জামা পরবে, কেলে এখন প্যারামুলেটারে যাবে, কে কার জন্য গাইয়ে এসছে, কার জন্য? রেডি হতে হবে তো, একটা দিদি আসবে, একটা আঙ্কেল আসবে, একটা আন্টি আসবে তো। আলু কোথায় বসছে রে? পাটা সোজা কর, ভয় পেয়ে গেছে। হ্যাঁ
আরু কোথায় তুমি? আরু কি? আরু এই যে, এই যে মাম্মা, এই যে মাম্মা। আরু টু কি? তোর বলছিস কেন? আরু ঘত, আজকে কে আসবে রে বাড়িতে? এই ঘত ময়না দিদি। বলো ময়না দিদি আসবে, ময়না দিদি আসবে। তেরু আয় তেরু বাবা, টেরিয়ে টেরিয়ে দেখো। পুতুল হয়ে গেছে। আরুকে বলছিলাম, শুনলে না, ময়না দিদি আসছে আরুর। তো হঠাৎ করে অঙ্কুরদা আর প্রবন্ধনা দি, আমাদেরই নেইবার, ওরা ফোন করে বললো যে ওরা আজকে আরুকে দেখতে আসছে, তাই জন্য একটু সিঙ্গারা আর একটু মিষ্টি টিষ্টি আনানো হয়েছে, সব সাজিয়ে গুছিয়ে দেবো, ওরা চলেও এসছে, চলো নিয়ে যাই। হাঁপিয়ে গেছি বাবা, প্রায় এক ঘন্টা হয়ে গেছে প্রবন্ধনা দি, অঙ্কুরদা আর ময়না, মানে ওরা বাড়ি গেল, আর আমরা না খুব আড্ডা দিয়েছি আজকে। আর যে সিঙ্গারা টিঙ্গারা এনেছিলাম সব বসে বসে মা আমি অন্ন খেয়েছি, এখন আরুকে মায়ের কাছে রেখে আমি আসলাম একটু বাটার গার্লিক মাশরুম বানাবো। মাশরুমের যে কোনো ডিশ রান্না করলেই আমি একটু মাশরুমটা লবণ দিয়ে মাখিয়ে গরম জলে ভাপিয়ে নিই, তাহলে নোংরাটা বেরিয়ে যায়। আর এখন আর রেসিপিটা শেয়ার করছি না, কারণ আমার চ্যানেলে অলরেডি বাটার গার্লিক মাশরুমের রেসিপি রয়েছে, দেখে নিও, আই বাটনে দিয়ে দেবো। তো একটা জিনিস নোটিস করলাম, দুপুরের খাওয়াতেও কিন্তু কারি পাতা ফোড়ন আর রাতেরটাতেও তাই, যদি ওটা রাতের না সন্ধে, কিন্তু এটা দিয়েই চালিয়ে নিতে হবে, কারণ আজকে পেটটা ভীষণ ভর্তি সিঙ্গারা খেয়ে। তো তোমরা সন্ধেবেলা যদি ফ্রি থাকো আর এই মানে মাশরুম টাশরুম থাকে, চট করে বানিয়ে নিতে পারো, দারুণ লাগে। কেমন হয়েছে? আর একদিকে দিন দিনের সাথে আর একজন ঘুমিয়ে পড়েছে, যাকে বলে একেবারে কোজি মোমেন্ট। তো চলো, ব্লগটা বাড়ালাম না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্যারামুলেটারটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।